হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের হয়তো বা জানা আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে যান, তখন দুনিয়ার অনেক জায়গা থেকেই তার সাথে যুদ্ধ করার জন্য তাদের নিজস্ব সেনাবাহিনী পাঠায়। ঠিক এরকমভাবেই সাহাবা আজমাইনরা কখনও নিজে থেকে যুদ্ধ করেননি, বা সাহাবা আজমাইনরা কখনও নিজে থেকে অপ্রীতিকর অবস্থা পছন্দ করেননি। তারা সবসময় চেষ্টা করছেন যাতে প্রথমত যারা কিনা যুদ্ধ করতে আসতেছে তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য সবচেয়ে প্রথম জিনিস ছিল তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। সেকেন্ডলি তাদেরকে বলতেন, দেখো আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না, তোমরা যদি ইসলাম কবুল করো, অথবা যদি তোমরা ইসলাম কবুল না করো, সেকেন্ড তোমাদের সুযোগ আছে, তোমরা যদি দেশে থাকতে হয় তবে আমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকতে হবে। তো জিজিয়া কর বা ট্যাক্স যদি তারা না দিত, তৃতীয় বলতো যে তখন তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। ঠিক তেমনই একটা যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। মুতা সৌদি আরবের একটা প্রদেশের নাম, একটা জায়গার নাম। ওই জায়গাটায় এই যুদ্ধটা সংগঠিত হয়, যে যুদ্ধটা খুবই স্মরণীয় ছিল। এবং এই যুদ্ধটা স্মরণীয় ছিল খুব কয়েকটা কারণে। প্রথমত কয়েকজন সাহাবি এই যুদ্ধে ইন্তেকাল করেন, এই যুদ্ধে শহীদ হন। কয়েকজন সাহাবিয়ের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্লাস অনেক বড় বড় সাহাবি এই যুদ্ধে শহীদ হন। এবং সেকেন্ডলি ছিল আরেকটা বিশেষ কারণে, সেটা হইতেছে এই যুদ্ধ চলাকালীন সাহাবারা একটা সময়ের মধ্যে যুদ্ধ করতে করতে করতে, যে তখন আসরের প্রায় শেষের দিকে বা আসরের ওয়াক্তের সময়, হঠাৎ করে তারা এমন একটা অবস্থা গিয়ে পৌঁছান যুদ্ধের মাঝখানে যে বিপক্ষ, যে যারা কাফেররা ছিল, তারা সাহাবা আজমাইনদেরকে পরিবেষ্টিত করে ফেলে, বেষ্টন করে ফেলে। আর যুদ্ধের মধ্যে একটা জিনিস ছিল যে কোনো জামাতকে যদি পরিবেষ্টিত করে ফেলা হইতো, তবে সেই জামাতের মানে পরাজয় গ্রহণ করা ছিল একেবারে সর্বনিশ্চিত। কারণ কি, আপনি মনে করেন 1000 মানুষ দিয়ে 100 জন মানুষের ঘেরাও করে ফেলছেন, এই ঘেরাওর কারণে কি 100 জন মানুষ ওই 1000 মানুষের ঘেরাও কখনো ভেঙে বের হইতে পারবে না, তাকে ওর মাঝখানে থাকতেই হবে। ঠিক তেমনই সাহাবা আজমাইনরা পুরো ঘেরাওর মধ্যে এসে পড়ছিলেন, এবং সাহাবা আজমাইনরা বলতেছিলেন যে কিন্তু আমাদের দিলের মধ্যে বেখফ ছিল, আমরা ভয় পাচ্ছিলাম না, আমাদের মধ্যে আল্লাহ তাআলার ইকিন ছিল, দিলের মধ্যে সাহস ছিল এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল। ঠিক তেমন সময় যখন যুদ্ধ প্রকট আকার ধারণ করে এবং তারা যখন বেষ্টনীর মধ্যে থাকে, এক সাহাবি আসমানের দিকে তাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মতে বলছে, সমস্ত সাহাবি আজমাইনদের মুখে শুধু এই একটা কথাই ছিল, যে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাহায্য করেন, সাহাবাদের সাহায্য করেন। তারা বলতেছিল যে আমরা এই কথা বলতেছিলাম, ঠিক তখনই আমরা আসমানের দিকে তাকাইলাম, বিকট শব্দে আসমানে আওয়াজ হইল, আমরা দেখলাম আসমান থেকে ঘোড়ার মধ্যে ফেরেশতারা নেমে আসলো। এবং যখনই তারা নেমে আসলো, কাফেররা নিজের বলছে কি যে লেজ দাবায় যেমনি গোটায় জন্তুরা চলে যায়, কাফেররা এমনভাবে চলা শুরু করলো, এবং ফেরেশতারা এসে এক একজন কাফেরকে ধরপাকড় করে বলেছে, যে এমনভাবে তুলোধুনো করলো যে আমরা তখন সাথে সাথে বিজয় লাভ করলাম। সাহাবা আজমাইনরা বলেন, এইটা আমরা নিজের চোখে দেখছি এবং এইটা আমাদের, এবং উলামা কেরাম বলেন এইটা সাহাবা আজমাইনদের সাথে কেন হয়েছে, কারণ সাহাবা আজমাইনদের সাথে সম্পর্ক ছিল আল্লাহ তাআলার মধ্যে, ওই জামাতের মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পর্কওয়ালা সাহাবারা ছিলেন, ওই সাহাবা যাদের দিলের মধ্যে তামান্না ছিল যে আল্লাহ তাআলার জন্য নিজের জীবন দিয়ে দিবেন, তবুও বলেছে কি ইসলামের কোনো ত্রুটি হইতে দিবেন না। তো এই ছিল সাহাবা আজমাইনদের কৃতিত্ব, এবং আজকে আমরা কোন দায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।